আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখতেছেন সবাই জানাচ্ছে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা সহকারে আজকে ভিডিওটি দেখবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে। সে কথাগুলো যদি আপনারা মিস করেন তাহলে আপনার এই ভিডিওটা আমি কি নিয়ে তৈরি করছি সেই বিষয়টি আপনারা বুঝতে পারবেন না। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি পয়েন্টে চলে আসি। তো প্রথমে আমি কথা বলবো হচ্ছে কমেন্ট নিয়ে। আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি, বিশেষ করে আমি কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো তৈরি করি। সেটা হচ্ছে যে মালদ্বীপ নিয়ে, যে মালদ্বীপ খুলছে কিনা প্রথমে বলে রাখি যে মালদ্বীপ এখনো খুলে নাই এবং মালদ্বীপ কবে খুলবে শিওর ভাবে কেউ বলতে পারতেছে না। কিন্তু ইতিমধ্যে মালদ্বীপ খোলা নিয়ে অনেক ফিল জালিয়াতি হচ্ছে। বন্ধুরা, মালদ্বীপের ভিসা ওটা তো দূরের কথা, মালদ্বীপ কিন্তু এখনো খোলে নেই। আমরা জানি যে চায়না প্রজেক্টে প্রথমে কিছু কিছু ফিল উঠছে, এখন সেই জায়গা থেকেও বন্ধ, সেই জায়গাতে কোনো ফিল উঠতেছে না। সো মালদ্বীপ যেহেতু বন্ধ রয়েছে, ফিল ওঠার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু অনেকে এটাকে নিয়ে তারা অনেক ব্যবসা করতেছে, যে মানে বিভিন্ন ফিল গুলো এডিট করে বিভিন্ন জায়গাতে দিয়ে বলতেছে যে ফিল উঠতেছে। তো আমাকে অলরেডি অনেকগুলো ফিল পাঠাচ্ছে, আমি এই জিনিসগুলো হাইলাইট করতেছি না, সেটা হচ্ছে সিকিউরিটি পারপাসে। একটা লোক আমাকে বিশ্বাস করে অনেক তথ্যগুলো দিয়েছে, আমি যদি সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি তাহলে হয়তো বা ওই লোকটার ক্ষতি হতে পারে, সেদিকে বিবেচনা করে আসলে আমি জিনিসগুলো হাইলাইট করতেছিলাম। আমাকে দিচ্ছেন সে তো অবশ্যই আমার ভিডিও দেখতেছেন, এবং আমি সবাইকে একটা কথা বলতে চাই, আপনারা এখন বর্তমানে কোনো টাকা পয়সা বা কোনো লেনদেনের দিকে আগায়েন না। যদি যখন শুনবেন যে খুলতেছে তখন আপনারা টাকা পয়সা দিয়েন। ইতিমধ্যে অনেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, সে টাকা কিন্তু তুলতে পারতেছেন না, যাচ্ছে যে সেই টাকা তোলার জন্য আপনাদেরকে মারামারি পর্যায়েও যেতে হতে পারে। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আগে ভিসা খুলুক তারপর আপনারা টাকা পয়সা জমা দিন, আগে একটা কানা করেও আপনারা কাউকে দিবেন না, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। এখন আমরা চলে আসি মেইন পাওয়ার অথবা বিএমইটি কার্ড নিয়ে। যে মেইন পাওয়ার কার্ড নিয়ে, বিএমইটি মেইন পাওয়ার কার্ড কারা করবেন? যারা কন্টাকে আসছে, পোর্ট কন্টাক্ট করে মালদ্বীপে আসছেন, যাদের বিএমইটি কার্ড নেই তারা বিএমইটি কার্ডটা করে নেবেন, এবং যারা অনেক আগে মালদ্বীপ আসছেন, যে আপনাদের বিএমইটি কার্ড আছে সেই কার্ডটা আপনারা রিনিউ করে নেবেন। জাস্ট এতটুকু কাজ করে নেবেন, যদি কোনো সময় আপনি বিপদে পড়েন বা আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেই দিক থেকে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবে বাংলাদেশি দূতাবাস, মালদ্বীপ হাই কমিশনার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।